ইলেকট্রিক ট্রান্সফরমার থেকে হঠাৎ প্রচন্ড শব্দের সাথে পিণ্ড আকারে আগুন ছিটকে এসে গোটা শরীর পুড়ে যায় এক মহিলা ও তার ছেলের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর এলাকার বাকচা গ্রামে। আহত মহিলার নাম শামিমা বেগম। শামিমা বেগমের বাড়ির পাশের জমিতেই ছিল একটি ইলেকট্রিকের ট্রান্সফরমার। হঠাৎ প্রচন্ড শব্দের সাথে এই ট্রান্সফরমারটি বাস্ট করে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। আহত মহিলা জানান, হঠাৎ করে ইলেকট্রিক ট্রান্সফরমার থেকে পিণ্ড আকারে আগুন ছিটকে এসে তাদের বাড়ির মধ্যে ঢুকে যায়। কিছু বুঝে ওঠার আগেই তার এবং তার ছেলের গায়ে আগুন ধরে যায়। নিজেদের বাঁচাতে তারা পাশের পুকুরে জলে ঝাঁপ দেন, তবে ততক্ষণে শামিমা বেগমের শরীরের অনেকটা অংশই পুড়ে যায়। পরে গ্রামবাসীরা তাদের পুকুর থেকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। আমি আমার এখানে দুয়ারে দাঁড়িয়েছিলাম, আর ছোট পায়েটা যেমন তেলের মতন এসে আর আমাকে দপাং করে ধরে নিয়েছে। আমার ছেলে আমি দুজনেই ধরে গেছি, ছুটে যেয়ে জলে ঝাঁপ দিয়ে দিয়েছি। আরে গোটা শরীর পুড়ে গেছে। হ্যাঁ, আমাদের বাড়ির জমিতে এই ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসীরা সামনে একটা ট্রান্সফরমার ছিল, সেখান থেকে আগুন হচ্ছে, মানে সে যেমন সে দমকলের মতন সে পানির মতন বেরিয়ে এসে আর হচ্ছে আগুন ধরে গেছে। আবার সামনে দাঁড়িয়েছিল, আর সামনে আর দাঁড়িয়ে হাতে পুরো শরীরটাই পড়ে গেছে। বিষয়টা প্রথমে একদম আস্তে করে একটু সাউন্ড হয়, আওয়াজটা আসতে হয়, তখন আমি আমার মানে মেজ ভাইয়ের স্ত্রী আর কি আমি পাশাপাশি বাড়ি, আমি তখন যেয়ে দেখি কি ব্যাপার, ওখানটায় আওয়াজটা কিসের আসবে বলে যেয়ে দেখার সঙ্গে সঙ্গে আবার একবার জোর বাস্ত হলো। বাস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে একটা তেল থাকে, তেলটা গদগদ করে পড়তেই আবার একটা আগুনের ডেলা হয়ে ওদের বাড়ির সামনেতেই মানে ছিল, এটা আগুনের ডেলাটা যে ওদের বাড়ির মধ্যে ঢুকে গেল, যে ওরা হয়তো বাড়ির সামনে বসেছিল, যে আগুনটা ওদের গায়ে লেগেছে। তারপরে আমি ওদের বাড়ির থেকে এসে দেখছি তখন ওরা পুকুরে জলে ঝাঁপ দিয়ে দিয়েছে, মানে সব পুড়ে গেছে, শাড়ি টাড়ি যা পড়েছিল সব পুড়ে গেছে। ওরা পুকুরে জল তো নাই জ্বালাই পুকুরে ঝাঁপ দিয়েছে, পুকুর থেকে ওদের তুলে এনে সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আর আরামবাগ নিয়ে। নিউজ আজ বাংলা, পশ্চিম মেদিনীপুর। রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার, এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।